এই নাদান পোলাটা রেনিয়া পারলাম না, আবার জানি কি ধরা গেছে। আসুক, বাড়িতে আসুক। সেটা জানা তোর কি খুব জরুরি? আরে ভাই, তুমি ঢাকা গেলে একা, এখন তোমার সাথে দুইজন মানে একজন সুন্দরী মেয়ে, মহিলা, বাচ্চা, এরা কারা জানবো না? আমি তোর রাম ধরা খেয়েছি। কি হয়েছে ভাই? এই যে মহিলা না, এই মহিলার আমি বিয়ে করেছি, সাথে বোন আছে হিসাবে এই বাচ্চাটাও পেয়েছি। কি করছো? এই বাচ্চার সবাই তুমি এই মহিলার বিয়ে করেছো? আমি একলা করিনি, উনি আমারে সিস্টেম করে বিয়ে করেছে। তাই তো হয়, বিয়ে করে তো দুইজনই করা লাগে। এখন বাড়ি যাও। এই রাস্তায় খাড়া করে রাখবা নাকি? বাড়িতে যা আলাপ তা করো, চলো। হ্যাঁ হ্যাঁ, চল বাড়ি চল। হ্যাঁ, আমি কি করতে যাবো? তোমার আব্বা যে জিনিস, হ্যাঁ তুমি বাড়ি যাও, একে একে নিয়ে বুঝতে পারবা। এই চল, এই কি বললা তুমি? ওর বাপে কি করবে সেটা আমি বসবো, তুমি বলার কে? আমি তো যুবতী দেখে মেয়েটারে বিয়ে করলাম, ঠিক আছে, তারপর বাসর করে হচ্ছিল, হঠাৎ করে এই যে ছাগলটা, এই ছাগলটাই আমার কইতেছে আব্বু, সে নাকি আমার ছেলে। এখন আমি কি করবো? আমি কি তাকে কিছু করতে পারি? তুই ক, তোমার আব্বু আছে সামনে, যাও বাড়িতে বসে আছে, তোমার কাছে যাও, যাও যাও আব্বু। এই চলো বাড়ি চলো। এই আব্বু আসো, চলো আব্বু চলো। এই আমি কিছু আব্বু, তোমার কোন ধরনের আব্বু লাগে? আসো আব্বু আসো, আব্বু তুমিও যাও আব্বুর পাশে। তুমি কেন শুরু করো? ও হ্যাঁ, তুমি করবো, ফার্স্টে করো, ফার্স্টে তুমি করো। গরম, এত গরম কেন? এই হয়েছে তোমার? না শুরু হয়েছে, আসতেছি। আব্বা, আম্মা, আপু এসেছে। আম্মা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বু, আব্বু সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ আবুল, এরা কারা? এই বাচ্চাটা কে? এরা আপনাদের বংশধর। কি, তুই বিয়া না করে বংশধর পয়দা করে ফেলছিস? আব্বা, আমি আপনাকে ফোনে খোলাম না, আমি একটা রাম ধরা খেয়েছি, এটা হচ্ছে সেটা। রাম ধরা? তার মানে তুই বাচ্চা সহ বউ বিয়ে করছিস? না না আব্বা, বিয়ে করেছি মানে কি, ওই যে টিভিতে যে বিজ্ঞাপন দেয় না, যে একটা বড় জিনিস কিনলে একটা ছোট্ট জিনিস ফিরে পাওয়া যায়, আমি ওনারে কি
না মানে ওনারে বিয়ে করেছি আর ওনারে ফ্রি পেয়েছি। আই হারামজাদা হাসান, অন্য মানুষের পয়দা করা পোলা আঙ্গুলে ঝুরায় ঘুরতেছ, তুই বাইর হ, আমার বাড়ির থেকে এদেরকে নিয়ে বাইর হ, আমি কোনো বাচ্চালা বউ বাড়িতে জায়গা দিব না। চল চল মানে আই আব্বু দাঁড়াও, কোথায় যাব আমরা? হ্যাঁ আমরা কোথায় যাব? আপনার ছেলেকে আমি বিয়ে করেছি, আমি এই বাড়ির বউ, আপনার ছেলে সহ আমি সহ আমরা এই বাড়িতেই থাকব। দেখছো দেখছো মাইয়ার আচরণ দেখছো, এই আচরণ দেখেই তো মনে হইতেছে আমার পোলারে ফান্দে ফালাইয়া বিয়া করছে। শাশুড়ি আম্মা অনেক জার্নি করে আসছি তো ঢাকা থেকে, গরম লাগছে, একটু ভিতরে যাব, ফ্রেশ হব, আমার আব্বুকে নিয়ে আমি খাওয়া দাওয়া করব। আসো আব্বু আসো, দেখো তো একটু সরে ব্যাগটা, এই নিয়ে আসো। এই দাঁড়া, কি সাংঘাতিক বউ আনছে রে বাবা, কথা নাই বার্তা নাই ঘট ঘট করে ভিতরে ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ বাহ, আপনি কিন্তু বিনা পয়সায় একদম দাদা হয়ে গেলেন। চুপ থাক বলদ, ভিতরে যা, ভিতরে গিয়ে বুদ্ধি বাড়ি কর যে এই মাইয়ারে কিভাবে বাড়ি করা যায়, এই বাচ্চালা বউ আমি রাখবো না। যা কাকু। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন কাকু? জি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ঘটনা কি শুনেছেন? ওই যে আফজাল কাকা আছে না, আফজাল কাকার ছেলে আবুল, সে তো এখন গ্রামের করব। এই ফাজিল, তুই আমার লোক ফাইজলামি করিস? এই তো কাকু একটা ফাউল কথা কয়ে দিলেন, আমি আপনার সাথে ফাইজলামি করতে যাবো কি কারণে? আবুল যে পরিমাণ নাদান বোকা, ও আমাদের গর্ব হয় কেমন করে? এটাই তো কথা কাকু, ওই আবুল তো রেডিমেড বাচ্চা সহ বউ নিয়ে গ্রামে চলে আসে ঢাকা থেকে। হ্যাঁ কাকু, এটা কি কম গর্বের বিষয় আপনি কন? ঢাকা থেকে মানুষ কত কিছু নিয়ে আসে, ধরেন এই কম্বল নিয়ে আসে, ইলেকট্রিক মানে ফ্যান নিয়ে আসে, মেলা কিছু নিয়ে আসে, আর সে কি নিয়ে আসে বউ বাচ্চা, এটা কি গর্বের না? আবুল এই ঘটনা ঘটাইছে? হ্যাঁ, আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল, সেই বাচ্চা সে কোলে নিয়ে টকবক 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 করে বাড়ি চলে যাচ্ছে। এই বোকা নাদানরাই গ্রামের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। কাকু এমন কাজ কয়জন করতে পারে, আপনি কোন? আই চুপ কর, বিষয়টা আমার গভীরভাবে জানতে হইব। অবশ্যই কাকু। যা, আপনি এদিক দিয়ে জানেন আমি এদিকে জানি। আবুল্লাহ এখন সারা গ্রাম রে হাসির মধ্যে রাখবে। কি আনন্দ আকাশি বাতাস। তোর কি কোনোদিন কাণ্ড জ্ঞান হবে না? কিভাবে করতে পারলি কাজটা? হ্যাঁ আমাকে মান সম্মানের কথা ভাবলি না, দরাটা খাইলি কিভাবে? ওই যে আব্বা চেহারা দেখে, বেশি সুন্দর মায়ে হলি সেখানে ডিফেক্ট থাকে জানো না? সেটার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তো আমার নেই আব্বা, সে কারণে আমি আসলে বুঝতে পারিনি, আপনার আছে আপনি জিনিসটা বলবেন। জুতা দিয়ে বাইরে একবার সোফা ছুটাই দেবো, এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা মারাই। এই তোর বাসর করেছিস নাকি? না আব্বা, বাসর কি করে হবে, ধরে সে তো বউ হিসেবে বসে আছে, আমি জামাই হিসেবে ঘরে ঢুকেছি, দুই কে যেই না ঘোমটাটা তুলেছি দেখি ওই সাওয়াল পাশ থেকে এসে বলতেছে আব্বু, আমি তখন কী করে বাসর করবো বলেন আব্বা? খুব ভালো হয়েছে, বাসর করার কোনো দরকার নাই, এই মাইয়ারে আমাকে বাড়ির থেকে বাড়ি করে দিতে হবে, সেটা নিয়ে ভাব। আর তুই এখন শুনি যা, বারান্দায় ঘুমাবি, ঠিক আছে? ঠিক আছে, কথা যেন মনে থাকে। হ্যাঁ মনে থাকে। দেখেন শাশুড়ি আম্মা, আমার বংশ নিয়ে কথা বললেন না, আমি অনেক উচ্চ বংশীয়। উচ্চ বংশীয়? এতই যখন উচ্চ বংশীয় তাহলে আগের স্বামী তোমার ছাইরা গেল কে? যেটা ঘটার সেটা ঘটে গেছে, এখন ওসব কথা বলে তো লাভ নাই তাই না? আপনি আমাদেরকে মাইনা নেন। যে না, অন্য মানুষের বাচ্চা লইয়া তুমি আমার ছেলে সংসার করবা আর এটা আমি মাইনা লব? আম্মু আম্মু উনি আমার কি হন?
উনি তোমার দাদিমা আব্বু। আই কিসের দাদিমা? দেখেন শাশুড়ি আম্মা, বাচ্চা পোলাপানার সাথে এইভাবে ব্যবহার করে না। যা বলবেন শান্তশিষ্ট ভাবে বলেন। শান্ত হয়ে কি করব? হ্যাঁ শান্ত হয়ে কি করব? তুমি এই বাড়ি থেকে নাইমা যাও। আমি তো এই বাড়ি থেকে নামবো না, আমি এই বাড়িতে উঠছি নামার জন্য না। তোমারে কেমনে নামাইতে হয়? নামানোর ব্যবস্থা আমি করতেছি। খারাপ মানুষ এই জায়গা, তুমি কারো কথা কিছু মনে করো না, ঠিক আছে আব্বু? দাদিমা তো একটু রাগ বেশি, ঠিক হয়ে যাবে। তুমি আমার আব্বুর সাথে তুই তুকারি করতেছো কেন? হ্যাঁ আর এরকম ঝাড়া ঝাংটা দিয়ে কথা বলতেছো কেন? কি করবো আমি, কি করবো? পরে সন্তানরা আমি কি করব? ললিপপ খাবো? হ্যাঁ পরে সন্তান কেন বলতেছো? আমার সন্তান মানে তো তোমারও সন্তান, পরে সন্তান কিভাবে হইলো? ওরে বাবা রে, তুমি আমার যে ধরাটা খাইয়েছো এখন তো ইচ্ছা করতেছে আমি মাথাটা ফাটাই ফেলি। তুমি খাওয়াইছো ধরা আর সে খেতে চাচ্ছে ললিপপ। দেখো এখন অনেকেই সন্তান সহ বিয়ে করে মাইনা নিয়ে সংসার করতেছে, আর তুমি কি মনে করছো? হ্যাঁ একটা সন্তান হোক চাকরিখানি কথা, এর খরচা পাতি আছে না, টাকা পয়সা লাগে না সন্তান হওয়াইতে? ফ্রি ফ্রি পাইছো তো, গায়ে লাগতেছে না? আমি ফ্রি জিনিস খেতে চাচ্ছি না, ফ্রি খেয়ে আমি অনেক ধরা খেয়েছি। আমার ছোটোবেলায় মনে আছে একবার স্কুলে কোন দেশ থেকে জানি ফ্রি কী জানি পাঠিয়েছিল, বিস্কুট টিস্কুট খাবি জাবি অনেক কিছু, সেটা খাওয়ার পর থেকে সাত দিন পাঁচ দিন ধরে মনে করো পেটে অসুখ ছিল। এত বড় একটা ফ্রি জিনিস খাই কি আমি সারাটা জীবন পেটে অসুখ মাথায় রাখবো? একদম ফালতু কথা বাদ দাও, মনে করো তুমি একটা বড় গাছ আসি। খবরদার বড় গাছ আসি বলবে না, আমার বাপ মেলা চাষিকে বর্গা দিয়ে তারপর জমি থেকে বছর বছর ধান পাট হাবি জাবি অনেক কিছু ইনকাম করে। আমার কিসের জন্য বর্গা চাষি করছো? আমার বাপে বর্গা চাষি পালে আমি 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 তোমার মানি না, আমি এই সন্তানরও মানি না। এই সমস্ত কথা শুনতে চাইছি? যাও তুমি এখন আমার আব্বুর জন্য ললিপপ নিয়ে আসবা, যাও যাও। এই তুই আমারে দেখে হাসতেছিস কেন? আরে হাসতেছিস না ভাই, মানে তুমি যে কাজটা করেছো তাতে পুরো গ্রামের লোকের গ্রামের মানুষের সবার মুখ উজ্জ্বল হয়ে গেছে, সবাই খুশি, সবাই হাসতেছে। তো টিটকারি মারতেছিস না? টিটকারি তুমি আছো? টিটকারি কোনো টিটকারি না। আচ্ছা একটা কথা কও তো, মানে তুমি যখন বাসর ঘরে ঢোকো তখন কি তুমি টের পাওনি যে তোমার একটা বাচ্চা? আরে বাবা আমি না তোরে কলাম, বিয়ে আমি তো ঠিক করেছি তারে, কিন্তু বিয়ের একটু পরে এই বাসর ঘরে ঢোকার পর ওই ছেলে এসে পুকুট করে বলতেছে আব্বু আব্বু আব্বু, তাহলে আমি কী করবো? আমার কিছু করার ছিল, তুই কো। ভাই রে ভাই, মানুষ বিয়ের পর মিনিমাম একটা বছর লাগে তার আব্বা ডাক শুনতে, কিন্তু তোমার তো চান কপাল, ওরে কপাল রে। হ্যাঁ বিয়ে বাসর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি আব্বা হয়ে গেলে, চান কপাল ছাড়া মনে হয় যে খালি শুয়ে দেখি তোমার চান কপাল। রাখ তোর চান কপাল, তুই তো চান কপাল করছিস সেটা ঠিক আছে, কিন্তু আব্বা আম্মা তো একদমই বউরে মানিয়ে নিতেছে না। তারা না জানিস একেবারে উল্টা পাল্টা বকাবকি শুরু করছে, খালি বলে আমি নাকি কী একটা বোকামি করেছি বোকামি করেছি। না না না, এটা চাচা চাচির করা কোনোভাবেই ঠিক হচ্ছে না। তারা বিনা ভিসায় বিনা টিকিটে দাদা দাদি হয়ে গেল, তার তো মেনে নেওয়া উচিত এবং খুশি হওয়া উচিত। সূত্র মতো তো এই ছেলের বাপ আমি না, এই ছেলের বাপ হচ্ছে অন্য আরেকজন, কিন্তু তারপরে এই ছেলেটা আমার খালি আব্বু আব্বু ডাকে, আর সেই কারণে আমার আব্বা আমারে খুব ধমকায় খুব বকে। আরে ভাই সূত্র মতে তুমি তার আব্বু হওয়ার না হও, কিন্তু সে তো তোমার আব্বু ডাকতেছে, তোমার তো কোনো কষ্ট নেই। চুপ করো হে, খালি ফাজলামি করো না। আরে ফাজলামি কিছু, আমি তোমার একটা ভালো বুদ্ধি দিতে আসলাম, তুমি আছো ফাজলামি নিয়ে। অত ভালো বুদ্ধি তোমার দেওয়া লাগবে না, তুমি পারো ট্রান্সফার করে বউটা নিয়ে নাও তোমার কাছে। এ কি কি করবো আবুল ভাই, তুমি এসব পাগলামি সম্ভব নাকি? ভাই তুই আমার এই রিকোয়েস্টটা রাখলে ভাই, মেয়েটা খুব ভালো খুব সুন্দর একটা মেয়ে, মানে তুই ট্রান্সফার করে তোর কাছে নিয়ে নে,
আমার আব্বা আম্মা নারে আমার একদম বকতে বকতে মাইরেই ফেলবে। মেয়েটা ভালো আছে, মানে অনেক সংসারী, আমি মাঝে মাঝে দেখে আসবো। ভাই বোন লাগাইছে, আরে আমার নিজের নিজের না নিজের না তুই নে ভাই। কি মতলবে তুমি আমার ছেলেরে ফান্দে ফেলছো? মতলব? কিসের মতলব? আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, এখন আমি তার সাথে সংসার করব। না, তার সাথে সংসার করা লাগবে না, তুমি তোমার মতো চলে যাও। চলে যাব? আচ্ছা ঠিক আছে, চলে যাব। আপনার ছেলের সাথে আমার বিয়ের কাবিন হয়েছিল 5 লাখ টাকার, সেই 5 লাখ টাকা আমারে বুঝাই দেন, আমি আপনার ছেলেরে তালাক দিয়ে চলে যাব। আল্লাহ, 5 লক্ষ টাকা কাবিন করছে? এতক্ষণে বুঝতে পারছি তোমার ফন্দিটা কি। শোনেন, আমারে যেহেতু বউ হিসেবে মাইনেই নেবেন না, আমার কাবিন আমার টাকাটা আমারে বুঝা দেন, আমি চলে যাব। হ্যাঁ, 5 লাখ টাকা যায় যাক, তাও তুমি এই মেয়েরে বাড়ি থেকে নামায় সারবা? ঠিক আছে, আমি তোমারে পুরা 5 লক্ষ টাকাই বুঝাই দিব, কিন্তু এই ঝামেলা আমি বাড়িতে রাখবো না। আপনাদের মা আসো। এতগুলি জমি বেচতে হইতো না। কি করবো, ভুল ধারণ করে ফেলেছি, এখন কি আর করবে, একটু জমি বেচে দাও না, অসুবিধা কি? 1 পয়সা কামানোর মুরাদ নাই, আবার ফুটানি আছে, বছরের পর বছর আমার লস করতেছিস। আব্বা এটা লস মনে করো না, মনে করো এটা আমার একটা এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা। মুন্ডয় কই কল্লাটা মুসুর দিয়ে ধইরা কল্লাটা ছিঁড়ে ফেলাই। ভাই যা ওই মহিলারে গিয়ে বল আমি জমি বেচে ওই 5 লাখ টাকা জোগাড় করতেছি, আমি তবুও এই বাচ্চা আলা বউ আমার বাড়িতে রাখবো না। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি টাকা রেডি করো, আমি যে করছি আমিও রাখবো না। যা। হ্যাঁ বলেছে কাবিনের এই টাকা সব জোগাড়গুলি দিবে, আর তুমি এখান থেকে বাচ্চা নিজে চলে যাবে আর কি। আমি আর মার খেতে পারবো না, বড় হয়েছে না, মানছে কি করবে, মান সম্মান কিছু থাকবে? তুমিও তাহলে আমার চলে যেতে বলতেছো? কি করবো, তোমার যদি বাচ্চা না থাকতো তাহলে কথা ভিন্ন ছিল, তোমার তখন বাচ্চা আছে, বাচ্চা নিয়ে তো তারা জিনিসটা মানতে চাচ্ছে না, আমি কি করবো? ঠিক আছে, তুমি যখন রাখতে চাও না আমিও জোর করে থাকতে চাই না, টাকা দিবা চলে যাব। 5 লাখ টাকা দিলে চলে যাব তো? অবশ্যই যাব। ঝামেলা করবে না তো? কিসের ঝামেলা করব, দেশে আইন আছে, তালাক দিব টাকা দিবা চলে যাব, তুমি তোমার মতো থাকবা আমি আমার মতো থাকব। আর চলে যদি না যাও? আরে বাবা, কাজী ডাইকে আনবা, তালাক দিব, সুন্দর মতো কাবিনের টাকাগুলো গুছাই দিবা, আমি আমার আব্বুকে নিয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে আমি আব্বারে বলে দিচ্ছি, সেদিন সেই ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা যাও, তুমি যাও। ভুলে যাই thank you.
কি আফজাল ভাই, এসব আমি কি শুনতেছি? তোমার পোলা আবুল নাকি ঢাকা শহর থেকে বিয়া কইরা বাচ্চা সহ বউ নিয়ে আইছে? হ মাতবর, যা শুনছো ঠিকই শুনছো। সি 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 সি, আবুল এমন কাম করতে পারলো? আর কি কমু, তুমি কালকে একটু আমার বাড়িতে আইসো। কে পোলার কেবার বিয়ার অনুষ্ঠান করবা নাকি? দূর কি কও না কও, ওই মাইয়ারে ক্যাবিনেট পুরা টাকাটা দিয়ে বিদায় করে দিব। দেখো আবুল যখন বলটা কইরে ফেলাইছে, আমার মনে হয় বিয়াটা মাইনা নেওয়া উচিত। এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, ওই মাইয়ার 7 বছরের একটা বাচ্চা আছে। আচ্ছা আফজাল ভাই, মেয়েটা কি বলে? মাইয়াটা কি কইব, মাইয়াটা কইতেছে কাবিন দামার টাকা পাইলে হে যাইবো গা। ও, তাইলে এই ফোন দি করেই তোমার আবুলের সে বিয়া করছে? হ্যাঁ, ওলাটা তো আমার সহজ সরল বোকা নাদান, এই জন্য ওরে ফান্দে ফেলাইছে। ঠিক আছে, তুমি তাহলে কাইল কাজের সাবটা ডেকে রেখো, আমি সময় মতো চলে আসবো। মানে ঠিক আছে, সময় মতো আইসা পড়ো ভাই, দেরি করো না, আবার ভুলে যাও না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাও, চিন্তা করো না। ওরে দোস্ত, আমি তো নিজের বিয়ের দাওয়াত নিজেই খেতে পারিনি, তোকে দাওয়াত করবো কিরাম করে? না না, এখন আসিস নি, এখন একটু ঝামেলা আছে, বউ নিয়ে একটু ইয়ে আছে আর কি, ক্লিয়ার করে এই কিরা দিন আসিস রাখি। হারামজাদা, তোর জন্য তোর আব্বার জমি বেচতে হইলো। আচ্ছা আম্মা, একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, আব্বা যখন মরে যাবে না, তখন তো সব জমি আমারই হবে। মনে করো যে সেখান থেকে আমার একটুখানি জমি বিক্রি করে দিলাম, অসুবিধে দেখি। চুপ কর ফাজিল, তুই তোর আব্বার মৃত্যু কামনা করিস? জমি জমা কিন্তু মানুষের দেখতে আসে না, দেখতে আসে সুন্দরী একটা বউ। এই জন্যই সুন্দর দেখে বিয়ে করছিলি, আর এই সুন্দরের পরে দেখোস ভিতরে আবার মাকাল। আম্মা, এটা একটা ফাইন কথা বলেছ, এই আমাদের গ্রামের এই কুদ্দুস একবার আমার করেছিল কি, এটা মাকাল ফল খাইতে দিয়েছিল। আমি তো মনে করলাম বাড়ি থেকে দেখে কি যে ভাল লাগেছে, তারপর যখন খুলেছি, খোলার পরে দেখি কি একেবারে ভেজাল অবস্থা। তোর কি বুদ্ধি শুদ্ধি কোনো দিন হবে না? তোর একটা ভুলের কারণে তোর আব্বার 5 লাখ টাকা দিতে হইতেছে। ওরে বাবারে আম্মা, একই কথা কেন বারবার করছ? আব্বাকে বললাম না, এক্সপিরিয়েন্স একটা অভিজ্ঞতা হলো, আর ভবিষ্যতে এই অভিজ্ঞতা নিয়ে কোনো ধরনের কোনো 2 নম্বরই কাজ, মানে কোনো কাজ করবো না। এরপর থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। ঠিক আছে আম্মা, আমার পছন্দ কিন্তু একেবারে খারাপ না, মায়েরটা কিন্তু ফাইন আছে না? চুপ থাক, যার একটা বাচ্চা আছে তার ফাইন দিয়ে কি হবে? তো গ্রামে বাইরে হলে তো মানুষে তোরে নিয়ে হাসাহাসি করবে। হাসাহাসি করবে কি যা, আমি তো অলরেডি হাসাহাসির একটা পাত্র হয়ে গিয়েছি। আর লগে লগে আমাগরেও হাসির পাত্র বানায় ফেলছিস। যা দেখ মেয়েটা কি করে, তার একটু বুঝায় বল, কাল সকালে টাকা নিয়ে দেশ ভালোই ভালোই যেন বিদায় হয়। আচ্ছা ঠিক আছে, যা। সেই ব্যবস্থা আমি ঠিক করে ফেলেছি, বুঝতে পেরেছো? তুমি আসলে আমার তালাক দিবা? এই এইসব কান্নাকাটি করবো না তো, এসব অভিনয় আমি বুঝতে পারতেছি, এই অভিনয় দেখেই তো আমি তোমার ফান্দে পড়েছিলাম, ফান্দে পড়িয়া এখন বোকা কান্দিছে। তুমি আসলে অনেক ভালো একটা মানুষ। ভালো মানুষ? আমি ভালো মানুষ দেখি তো তুমি অনেক ঠকিয়েছো, আবার কথা করছে ছেলের সামনে বসে কাঁদতেছি কত জানি। আমি তোমার ঠকাই নাই, বিশ্বাস করো আমি তোমার ঠকাইতে চাই নাই। যে এতদিন ধরে আমি তোমার সাথে আছি, আমার সত্যি তোমার সাথে ভালোবাসা হয়ে গেছে। আমার অনেক কষ্ট হইতেছে, আমার অনেক খারাপ লাগতেছে। এরকম ভালোবাসা আমি চাই নাই,
তুমি যা চেয়েছো সেটা তুমি পাইয়ে তো যাচ্ছ, আবার কি আর সকালবেলায় মাত বাসাও আর কাজে সব আসতেছে, তুমি রেডি থেকো। এই স্যার, এই এখানে এবার বসে বসে কি করতেছি দেখতেছি, বাড়িটা ভাড়া দিচ্ছি, কারণ হচ্ছে এই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, তো সেটা দেখার চেষ্টায় আছি, কি করব। হ্যাঁ, নিজের কপালে তো আর বিয়ে নেই, এটা দেখা যায় কিনা সেই চেষ্টায় আছি। আপনি কই যাচ্ছেন, কার বিয়ে পড়াতে? বিয়ে পড়াইতে না, বিয়ে ছুটিতে যাচ্ছে। কার বিয়ে ছুটিতে যাচ্ছেন? আপনি যে ঢাকা শহর থেকে বাচ্চা সহ একটা বউ বিয়ে করে নিয়ে আইছে না, হ্যাঁ ওর নাকি এখন আবার ছাইড়া দেবে। তুই না কইলি মাইয়া খুব সুন্দরী। সুন্দরী ঠিক আছে, কিন্তু আসলে ওই যে বাচ্চা আছে না, অত বড় বাচ্চা নিয়ে তোমার বাড়ি গেলে পরে আমার ঠেঙানি খাওয়া লাগবে, সম্ভব নাকি? কি কর, বাচ্চা যদি হুশ করে না হয়ে যায় তাহলে আমি মেয়ে তোমার কিছু বলার আছে? জি না, আমার আর কিছু বলার নাই। তারা যেহেতু আমাকে রাখতেই চায় না, আমার কাবিনে টাকাটা দিয়ে দেখ, আমি এখান থেকে চলে যাব। কাজী সাহেব, তাহলে লেখালেখি শুরু করেন। হ্যালো, মারা গেছে? কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? আমার আর কাবিনের টাকার কোনো প্রয়োজন নাই, আমরা আমরা এই বাড়ি থেকে চলে যাইতেছি, আমার আর কাবিনের টাকার কোনো প্রয়োজন নাই। তুমি কি করছো? তুমি না একটু আগে বলা আছে তুমি কাবিনের টাকা নেবা। জি বলছিলাম, এখন আর প্রয়োজন নাই। আসলে কি হয়েছে বলো তো, তোমার কথার মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাইতেছি। আমার একটা বড় বোন আছে, আমার সেই বোনের দুইটা কিডনি নষ্ট ছিল, তার হসপিটালে ভর্তি করে রাখছিলাম, তার চিকিৎসার জন্য অনেকগুলো টাকার দরকার ছিল, সেই টাকাগুলো আমাদের কাছে ছিল না,
তারপর কোনো উপায় না পায়া উনারে উনারে সহজ সরল পায়া হাতে ফালায়া আমি টাকার লোভে বিয়া করে এই যে ও ও আমার বাচ্চা না ও আমার বড় বোনের বাচ্চা ওরে আমি আমার সাথে করে নিয়ে আসছি আমি ভাবছিলাম কাবিনের টাকাটা দিয়া আমি আমার বোনরে সুস্থ করতে পারবো কিন্তু মাত্র ফোন আসছে ফোন দিয়ে আমারে বলল আমার বোন আর এই দুনিয়াতে নাই তুমি কি করছো সব আমি আমি এখন চলে যেতেছি আমার টাকার কোনোই প্রয়োজন নাই আপনাদের সবাইরে আমি অনেক কষ্ট দিছি আমার কারণে আপনাদের সবার অনেক মান সম্মান হানি হয়েছে আপনারা আমারে মাফ করে দিয়েন মাফ করে দিয়েন আপনারা আমারে আমরা চলে যেতেছি বাবা এ দাঁড়াও 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 আমার একটা জিনিস হয়েছে যে মানুষ নিজের জীবন বাঁচি রেখে অন্যের জীবন বাঁচাতে চায় সে আর যাই হোক খারাপ মানুষ না তোমরা আমি যাতে দেবো না তুমি আমার এখানে থাকবে আব্বা আব্বা আমার যদি কোনো ভুল হয় থাকে সে ভুল হয়েছে আমি তার রাখতে চাই ঠিক আছে বাবা ঠিক আছে বৌমা আমরা তোমার অনেক ভুল বুঝছিলাম কিন্তু এখন সব ভুল ভেঙে গেছে হ্যাঁ বৌমা তোমার কোথাও জাতি হবি না তোমার উদ্দেশ্য তো সৎ ছিল কোনো অসৎ উদ্দেশ্য তো ছিল না তুমি আমাকে এখানেই থাকবা আমার ছেলের বউ হয়ে হ্যাঁ কোথাও যাওয়া লাগবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সওয়াল আমাদের এখানে থাকবে ওর কোথাও যেতে হবে না ওর মা মরে গেছে ও কোথায় থাকবে বলো ও আমাদের কাছে থাকবে ও আমাদের পরিচয় বড় হবে অসুবিধা নেই তুই আমাদের কাছে থাকবি রে বা কোথাও যাবি না